আসসালামু আলাইকুম, আমরা এখন আছি শিপইয়ার্ডে এবং আমাদের পাশে যে জাহাজটা দেখছেন, এই জাহাজের ওই যে রাডার এবং প্রপেলার দেখা যাচ্ছে। তো এই রাডারটা ভালো মতো দেখে রাখবেন এবং আমি ছবি শেয়ার করছি, দুটো ছবি দুটো দেখবেন, এরপরে আমি আপনাদেরকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে যাব এবং নতুন একটা বিষয় বলবো, সেটা হচ্ছে স্টোওয়ে। সো লেটস গো উইথ মি। এখন আমরা যাব হচ্ছে স্টিয়ারিং গিয়ার রুমে, আপনাদেরকে আমি অদ্ভুত একটা জায়গা দেখাবো। এখানে আমাদের যে ড্রাই ডক ওয়ার্কাররা আছেন, ওনারা কাজ করতেছেন, বয়লারের কাজ হচ্ছে ইঞ্জিন রুমে, আমি সেটাও আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো পরে। বাট এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমি স্টিয়ারিং গিয়ার রুম থেকে একটা ভয়েড স্পেসে যাব এবং এই স্পেসটা কোথায় যাচ্ছে ফাইনালি সেটা আপনাদেরকে দেখাবো। আমি যাব হচ্ছে এইখানে। আচ্ছা, এইটা হচ্ছে খুব ছোট্ট একটা ভয়েড স্পেস এবং এই যে আমি দেখাই, এটা হচ্ছে এন্ট্রি স্টিয়ারিং এর রুম থেকে, এটা এন্ট্রি এবং এই হচ্ছে আমাদের এখানে জাহাজের রাডার। জায়গাটা বেশ ছোট, এখানে দাঁড়ানোটা একটু কষ্টসাধ্য। এখন আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে স্টোওয়ে। স্টোওয়ে হচ্ছে জাহাজ যখন অনুন্নত দেশগুলোতে যায়, যেমন আফ্রিকান কান্ট্রি ধরা যায়, তো এই সমস্ত দেশগুলোতে গেলে অনেক সময় কি হয়, মানুষ গোপনে জাহাজের বিভিন্ন জায়গায় এসে লুকিয়ে পড়ে। যেমন হচ্ছে এই রাডারের ওপরে এটা একটা জায়গা, তারপরে আমাদের ফানেলের মধ্যে জায়গা আছে, তারপরে ফরওয়ার্ডে যে অ্যাঙ্কর চেইন থাকে ওই অ্যাঙ্কর চেইন দিয়ে অনেক সময় উঠে আসে। তো এইভাবে গোপনে মানুষ উঠে আসে, তারা উন্নত দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে এই সমস্ত জাহাজে করে, তাদেরকেই মূলত বলে হচ্ছে স্টোওয়ে। সেই কারণে জাহাজ যখন ওই সমস্ত দেশে যায় তখন আমাদের সম্পূর্ণ জাহাজ সার্চ করতে হয় সেল করার আগে। আমি স্টোওয়ে আমার লাইফে একবার দেখেছিলাম, আমাদের জাহাজ না, আমি নাইজেরিয়াতে দেখেছিলাম, নাইজেরিয়ার লাগোস পোর্টে, এবং সেটা আমাদের পাশের একটা জাহাজে। তো সেলিংয়ের আগে ওরা যখন সার্চ করে তখন ফানেলের মধ্যে থেকে একজন বের হয়ে আসে, যে কিনা জাহাজের মধ্যে উঠে পড়ছিল। তো এই হচ্ছে আসলে স্টোওয়ের বিষয়, একটা অদ্ভুত জায়গা আপনাদেরকে দেখালাম। এখানে খুব সুন্দর বাতাস আসতেছে, কারণ হচ্ছে এই জায়গাটা যেহেতু ওপেন সেই কারণে খুব সুন্দর বাতাস আসতেছে। এখানে আপনারা একটু দেখলে আইডিয়া পাবেন যে এই রাডারটা আসলে কতটা বড়। পরে আমি আপনাদেরকে দেখাতে পারবো সম্পূর্ণটা, সম্পূর্ণ রাডার। এখানে আমি এর আগে কখনো আসিনি, এবারই প্রথম। আসলে ড্রাই ডক ছাড়া বা শিপইয়ার্ড ছাড়া এই সমস্ত জায়গায় আসা হয় না। আর ওই যে বললাম যে যখন এরকম অনুন্নত দেশে যাওয়া হয়, যদি স্টোওয়ে সার্চের বিষয় থাকে তাহলে শুধুমাত্র এই সমস্ত জায়গায় এসে চেক করা হয়, আদারওয়াইজ এগুলো ওপেন করা হয় না। এই যে দেখেই বুঝতে পারছেন ভেতরে প্রচুর রাস্ট হয়ে আছে। বিষয় হচ্ছে যে এরা আসলে জাহাজে আসে কিভাবে, এরা অনেকভাবে আসতে পারে। যেমন বোটে আসে, বোটে এসে ওই যে আপনাদেরকে যে রাডার দেখলাম সেটার ওপরে উঠে যেতে পারে বোট থেকে, তারপরে অ্যাঙ্কার চেইন দিয়ে জাহাজে বেয়ে ওপরে উঠে যেতে পারে, তারপরে জেনারেল কার্গো জাহাজের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে জাহাজ যখন পোর্টে যায় তখন প্রচুর ওয়ার্কার আসে কাজ করতে, তাদের মধ্যে দেখা যায় যে অনেক সময় ঢুকে পড়ে তারা গোপনে। এইভাবে বিভিন্নভাবে আর কি সামহাও যদি তারা জাহাজে আসতে পারে, জাহাজে এসে তারা এইরকম গোপনে বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে এবং জাহাজ সেল করার পরে তারা তখন বের হয়। আরেকটা তাদের পছন্দের জায়গা হচ্ছে এই ফানেলের ওপরে, এটা হচ্ছে আমাদের ফানেল এবং সেই একদম ফানেলের ওপরের দিকে। এটা আসলে বিরাট একটা হেডেক এই স্টোওয়ে, আমরা কখনো এটা চাই না জাহাজে কেউ এভাবে থাকুক। সেজন্য যে কোনো জাহাজ যখন কোনো অনুন্নত দেশে যায় তখন সেইল করার আগে খুব ভালোভাবে সার্চ করা হয় পুরো জাহাজটাকে।